Assalamualaikum বন্ধুরা, welcome to my channel. This is Samira. আর আজ আপনাদের জানাবো intercellular junction সম্পর্কে। এজন্য সবার ফার্স্টে আমাদের জানতে হবে intercellular junction কি। intercellular মানে হচ্ছে সেলের মাঝে, আর junction মানে হচ্ছে connection। তার মানে intercellular junction মানে কি হচ্ছে? সেলের মাঝে যে connection সেটাই intercellular junction। এখন intercellular junction কি কি আছে সেটা আমরা জেনে নেই। টাইট জাংশন, গ্যাপ জাংশন, ডেসমোসোম, হেমিডেসমোসোম, adhering junction. আমরা কি জানবো টাইট জাংশন সম্পর্কে? যদি দুটো সেলের মাঝে কোনো সাবস্টেন্সের আদান প্রদান দরকার না হয়, তাহলে সেই দুটো সেলের মাঝে থাকবে হচ্ছে টাইট জাংশন। যেমন যদি একটা ছবি আঁকি, এটা হচ্ছে সেল এ, এটা সেল বি। দেখা যায় যে দুটি সেল কিন্তু অনেক কাছাকাছি রয়েছে, মানে একদম প্যাকড অবস্থায় আছে। তো যদি এই দুটি সেলের মাঝে এখান থেকে এখানে, মানে অ্যাক্রস দ্য সেল, যদি কোনো সাবস্টেন্সের আদান প্রদানের দরকার না হয়, তাহলে সেখানে থাকবে হলো টাইট জাংশন। টাইট জাংশন সেলকে টাইটলি প্যাক করে রাখবে। টাইট জাংশন থাকে এপিথেলিয়ামে। এখন কেন দুটো সেলের মাঝখান দিয়ে কোনো কিছু আদান প্রদান হবে না সেটা জানার জন্য আমরা জেনে নেই কোথাকার এপিথেলিয়ামে টাইট জাংশন থাকে। যেমন স্টোমাকের, যেমন স্টোমাকের কলামনার সেলগুলোর মাঝে থাকে হচ্ছে টাইট জাংশন। কেন থাকে? যেন স্টোমাকের যে এইচ সেল আছে, এই এইচ সেল যেন সেলের ভেতর প্রবেশ করতে না, বা স্টোমাকের আশেপাশের কোনো অর্গানে এইচ সেল বের হয়ে যেন ওই অর্গানটার কোনো ক্ষতি না করতে পারে, সেই জন্য সেখানে টাইট জাংশন থাকে। এছাড়াও টাইট জাংশন থাকে হচ্ছে ইউরিনারি ব্লাডারে। যদি ইউরিনারি ব্লাডারে টাইট জাংশন না থাকতো, তাহলে এটার ভিতরে যে ইউরিন আছে সেই ইউরিন আমাদের ব্লাডে ছড়িয়ে যেতে পারতো। কিন্তু যেহেতু এখানে টাইট জাংশন আছে, তার কারণে কোনো সাবস্টেন্স পাস করতে পারে না, মানে ইউরিন এখানে পাস করে ব্লাডে মিশতে পারে না। এখন আসি গ্যাপ জাংশনে। গ্যাপ জাংশন বোঝার জন্য দুটি সেল এঁকে নিই। এটা ধরি সি সেল, আর এটা ধরি টি সেল। দেখা যাচ্ছে এই দুটো সেলের মাঝে গ্যাপ আছে, মানে টাইট জাংশনে যেমন দেখেছি যে দুটি সেল অনেক প্যাকড ভাবে রয়েছে, কিন্তু এইখানে দুটি সেলের মাঝে গ্যাপ রয়েছে। এই গ্যাপ জাংশন সেলের মাঝে তখনই থাকে যখন সেলের মধ্যে দিয়ে সাবস্টেন্স ট্রান্সফার হওয়ার প্রয়োজন হয়। যেমন জাংশনে দুটি সেলের মাঝে প্রোটিন জাংশনের সৃষ্টি হয়। এই প্রোটিন জাংশনের মাধ্যমে আয়ন বা স্মল মলিকিউলস, কখনো কখনো বিগ মলিকিউলস আদান প্রদান করে। এখন এই গ্যাপ জাংশন কোথায় থাকে? গ্যাপ জাংশন থাকে কার্ডিয়াক মাসেল সেলে, স্মুথ মাসেল সেলে, নিউরনসে। এখন আসি ডেসমোসোমে। ডেসমোসোম বোঝার জন্য আগে দুটি পাশাপাশি সেলের সেল মেমব্রেন এঁকে নিই।
এটা হচ্ছে ই এবং এফ সেল। এই দুটো সেলের সেল মেমব্রেন হচ্ছে এটা। ই এবং এফ সেলের সেল মেমব্রেনের ভেতরের দিকে কিছু প্রোটিনের প্লাক তৈরি হয় এরকম। এখন ই সেলের প্রোটিন প্লাক থেকে কিছু প্রোটিন থ্রেডস বের হবে এরকম, আবার এফ সেলের প্রোটিন প্লাক থেকে কিছু প্রোটিন থ্রেডস বের হবে যেমন এরকম। এই দুটি সেলের প্রোটিন প্লাক থেকে বের হওয়া থ্রেডগুলো এই দুটি সেলকে একটার সাথে একটা কানেক্টেড থাকবে, আর এই প্রোটিন প্লাক থেকে সেলের ভিতরে বের হবে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই ইন্টারমিডিয়েট ফিলামেন্টগুলো কেরাটিন প্রোটিন দিয়ে গঠিত। আর এই যে প্রোটিন থ্রেডসগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে ক্যাডেশন প্রোটিন থ্রেড। আর এই ডেসমোসোম গুলো কোথায় থাকে? ডেসমোসোম থাকে হচ্ছে কার্ডিয়াক মাসেল সেলে। স্কিনে আর ইন্টেস্টাইনে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে সেল টু সেলে সিগন্যাল ট্রান্সফার করা। এখন আসি হেমিডেসমোসোমে। হেমিডেসমোসোম বোঝার জন্য প্রথমে একটা আমরা বেসমেন্ট মেমব্রেন এঁকে নিই। এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেনের উপরে এগুলো হচ্ছে এপিথেলিয়াল সেল। আর বেসমেন্ট মেমব্রেনের নিচে থাকবে হচ্ছে কানেকটিভ টিস্যু। হেমিডেসমোসোমে এপিথেলিয়াল সেলগুলোতে ডেসমোসোমের মতোই প্রোটিন প্লাকসগুলো থাকবে। এই প্রোটিন প্লাকসগুলো এক সাইডেই থাকবে এপিথেলিয়াল সেলে শুধু। আর এই প্রোটিন প্লাকসগুলো থেকে এরকম ক্যাডেশন প্রোটিনের থ্রেড বের হবে, যেটা কিনা শুধুমাত্র এপিথেলিয়াল সেল থেকেই আসছে, কিন্তু বেসমেন্ট মেমব্রেন থেকে কোনো প্রোটিন থ্রেডস আসছে না। আর প্রোটিন প্লাক্সের এখানে আবারও মাইক্রোফিলামেন্ট থাকছে। হেমিডেসমোসোম জাংশন কোথায় থাকে? হেমিডেসমোসোম জাংশন থাকে হচ্ছে এপিথেলিয়াম আর বেসমেন্ট মেমব্রেনের মাঝে। আর এটার ফাংশন কি? এটার ফাংশন হচ্ছে কানেকটিভ টিস্যু থেকে কোনো সাবস্টেন্স এপিথেলিয়ামে নিয়ে যাওয়া। যদি অ্যাডহেরিং জাংশন সম্পর্কে বলি, এটা হচ্ছে অনেকটা ডেসমোসোমের মতোই, কিন্তু এখানে যেই প্রোটিন প্লাকটা সেটা চারিদিকেই থাকে। মানে সেল প্রোটিন প্লাক দিয়ে তার চারপাশের সেলের সাথেই যোগাযোগ করতে পারে। যেমন প্রোটিন প্লাক এখানে দুপাশে তো থাকবেই, সাথে উপর এবং নিচেও থাকবে। এটা থাকে কোথায়? এটা থাকে হচ্ছে ইন্টেস্টাইনে। এটা ইন্টেস্টাইনের একটা স্পেশাল একটা ফাংশনের জন্য থাকে, সেটা হচ্ছে এটা ইন্টেস্টাইনে থাকে ফর পেরিস্টালসিস। কেন? পেরিস্টালসিসের সময় ইন্টেস্টাইনটা চারদিক থেকে একসাথে কন্ট্রাক্ট করে, যেই কন্ট্রাকশনে এখানে যেই অ্যাডহেরিং জাংশনটা আছে এই অ্যাডহেরিং জাংশনটা হেল্প করে। আর এখানকার মাইক্রোফিলামেন্টগুলো অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি হবে। সো বন্ধুরা, আজকে আমার লেকচার এ পর্যন্তই ছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।